ওয়েলকাম টু অ্যারিয়ন স্ক্রিপ্ট। আজকে আমার সাথে রয়েছে অভি, দেখতে থাকো শেষ অবধি। আই লিখ তো শেষ, এবার সুপার কাপের দিকে নজর। আচ্ছা, ওই খেলাটা কবে আছে? মিনারভার সঙ্গে খেলাটা মানে অফিসিয়ালি শেষ হবে কবে? এগারো তারিখ মনে হয়, আজকে তো মনে হয় দশ, আজকে নয়, ওকে তো মেবি কালকে, কালকে খেলাটা খেলা। হ্যাঁ, ওটার পরে বোঝা যাবে আজকে যে কী অবস্থা দাঁড়ায়, কারণ ওই দশ আর নয় পজিশনটা নিয়ে একটা কনফিউশন আছে। কনফিউশন নেই যে কে কী হয়, কারণ যদি মিনারভা জেতে তাহলে গোকুলাম চলে আসবে দশে আর মিনারভা হবে নয়, আর যদি এটা হারে তাহলে যেমন থাকবে মিনারভা দশে আর গোকুলাম নয় আছে, তো সেরকমই থাকবে। তো তার উপর সুপার কাপ ফিক্সচারগুলো ডিপেন্ড করবে, যেমন আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর যে বিশেষ যে কারণে আজকে আসা লাগে ভিডিও বানানো, সেটা হচ্ছে গোষ্ঠ পালের স্মারক পুরস্কার মোহনবাগান ক্লাবে ছিল এবং ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। খুব প্যাথেটিক। 92 সালে গোষ্ঠ পালের শেষ ইচ্ছা অনুযায়ী তার পুত্র তার সমস্ত পাওয়া স্মারক প্রাইজ ক্লাবকে দিয়ে দেয়, কারণ গোষ্ঠ পাল বলেছিলেন যে এই প্রাইজগুলো আমার নয়, সব ক্লাবের। কিন্তু সেই স্মারকগুলো এই দীর্ঘ এত বছরেও না কোনো মিউজিয়ামে ঠাঁই পেয়েছে, না ক্লাব কর্তৃপক্ষ থেকে কোনো মিউজিয়ামে দেওয়া হয়েছে, বরং যখন আজ তারা ফেরত পেল, এবং সেখানেও অনেক রকম প্রবলেম আছে। গোষ্ঠ পালের পরিবারকে 12টার সময় আসতে বলা হয়েছিল ক্লাবে, তারা 12টার সময় এসেছিলেন রবিবার দিনই, বা এই শনিবার দিন কালকে, এবং এক ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়, কোনো এন্টারটেন করা হয়নি। তারপরে এসে তাদের হাতে যা তুলে দেওয়া হয়, মানে ছেঁড়া স্মারক, ভাঙা প্রাইজ, মানে যে সম্মান, পদ্মশ্রী ভাঙা, পদ্মশ্রী স্মারকটা ছেঁড়া। তো এটাকে আমরা মানে চূড়ান্ত ধিক্কার জানাচ্ছি ক্লাব অফিসিয়ালদের, প্রচণ্ড, মানে এর কোনো ক্ষমা নেই। মানে যারা ক্লাব অন্ত প্রাণ যে সমস্ত লোকেরা ছিলেন, তাদের যদি সঠিক সম্মান প্রদর্শন না করা হয়, আর যাদের জন্য ক্লাবের এত ঐতিহ্য, যাদের জন্য ক্লাবকে আমরা গর্ব করে বলতে পারি, তাদের আমরা কীভাবে ভুলে গেলাম? তো আমি চূড়ান্ত ধিক্কার জানাচ্ছি, যারা ভিডিওটা দেখছো তারা এত শেয়ার করো যে যেন তাদের কাছে পৌঁছে যায় এবং তারা বুঝতে পারে যে তারা কী ভুল করেছে। এর তো কোনো ক্ষমা হয় না। মোহনবাগান সমর্থক হিসাবে এবং আপামর ফুটবল সমর্থক হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরাই ওদের বিহাফে ক্ষমা চেয়ে নিচ্ছি যতটা পাওয়া যায়। খুবই লজ্জাজনক ঘটনা ঘটেছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। যদি ভিডিওটা ভিডিওটা ভালো লাগা খারাপ লাগার ব্যাপার নেই, লাইক ফাইকের ব্যাপার নেই, আমি চাই এটা যেন শেয়ার হয়, সেই এতটা শেয়ার হয় যেন তাদের কাছে পৌঁছে যায় যারা এটা দেখছেন। আমরা কিন্তু খুবই লজ্জিত ফুটবল সমর্থক হিসেবে, ব্যাপারটা ভেবে দেখবেন।